আসসালামু আলাইকুম সবাইকে, আমি নিশা নইমি সুরজনা ফ্যাব্রিক্স থেকে লাইভে চলে আসলাম 8:30 বাজে। প্রতিদিন আসি, গতকালকে লাইভে আসতে পারি নাই, এর জন্য আজকে আরো অনেকগুলো ড্রেস আমি লাইভে নিয়ে চলে এসেছি। জলদি সবাই লাইভটা ঝটপট জয়েন করবে। আর আজকে অনেক সুন্দর সুন্দর আর অনেক কালারের, বেশি ভারী, অনেক সুন্দর সুন্দর আর অনেক কালারফুল ড্রেস আছে, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন আসছে, আমি এগুলো দেখাই একটা একটা করে। আচ্ছা রেখে দাও, সমস্যা নাই, অনেক সুন্দর সুন্দর কালার আসছে, এই ড্রেসও দেখাবো, আর অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ড্রেসও আসছে, ওগুলাও দেখাবো, ঠিক আছে? আজকে অনেকগুলো ড্রেস দেখাবো, আজকে জাস্ট আমার ড্রেসই দেখাবো না, দেখেনি যে এরকম সুন্দর সুন্দর আরো কালেকশন আসছে, এগুলো হোপফুল আপনাদের অনেক 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 ভালো লাগবে, ঠিক আছে? অনেক ভালো লাগবে। যারা লাইভটা জয়েন করেছেন লাইভটা শেয়ার করে দিবেন। এগুলা কিন্তু ফুল থ্রি পিস প্রত্যেকটা ড্রেস। ও ওইটা কোথায়, যে অফ হোয়াইট ড্রেসটা, ওই যে বিস্কিট কালার ড্রেসটা, প্রত্যেকটা ড্রেস কিন্তু ফুল থ্রি পিসের মধ্যে আছে, ঠিক আছে? এই ড্রেসগুলোর নতুন কালার এসেছে, আমি বলেছিলাম যে নতুন কালারগুলো আসবে, আমি মেকিং এ দিয়েছি। তারপরে যে এই ড্রেসটা অনেক সুন্দর, এটা আপনাদের কাছে অনেক 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 ভালো লাগবে। এটার প্যান্টটা খুবই সুন্দর, ফার্স্টে এটার কালারগুলো একটু দেখাই, তারপরে আমি এটার প্যান্টটা একটু ধরে দেখাচ্ছি। যারা যারা লাইভটা জয়েন করেছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, ঠিক আছে? আর আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলি, সুইস কটনের ড্রেস অর্ডার করেছি, স্টক আউট। আচ্ছা আপু আবার আসলে আবার অর্ডার করে দিন, ঠিক আছে? সুইস কটনের ড্রেসও স্টক আউট হয়ে গিয়েছে অনেকগুলো। তারপরে হচ্ছে গিয়ে পরশু দিনের যে লাইভ করেছিলাম ওইটারও সবগুলো ড্রেস স্টক আউট হয়ে গেছে, ওটা কোনো ড্রেস আমাদের স্টকে নেই। আর হচ্ছে গিয়ে আমি আবার নতুন ডিজাইন আমি দেখিয়ে দিব, ঠিক আছে? সমস্যা নাই কোনো। আচ্ছা যেটা আমি বলছিলাম যে ওই ড্রেসগুলো তো দেখাবোই আজকে, এই কালারটা দেখেন, ল্যাভেন্ডার কালারটা স্টক আউট হয়ে গিয়েছিল, এটার প্রচুর অর্ডার ছিল, এটা দিতে পারি না, স্টক আউট হয়ে গিয়েছে, এটা আবার স্টকে আসছে, যে নতুন কালারের সাথে এইটা আবার আসছে, এই জন্য এটা আমি হচ্ছে কি নিয়ে আসলাম সুন্দর করে। এগুলো অনেক 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 স্টুডেন্ট বাজেট প্রাইসে পাবে। এটা আমারটা, আমি এই কালারটা পছন্দ করেছি, কারণ আমার কাছে এই কালার অনেক ভালো লেগেছে, অনেক 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 ভালো লেগেছে। আরো দুটো নতুন কালার আসছে, সেটা হচ্ছে গিয়ে এইগুলা, হ্যাঁ এই যে দেখেন, এটা হচ্ছে লাইট মিন্ট কালার, আর এই কালারটা খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। নাইস ড্রেস, সালেহা আপু লিখেছেন থ্যাংক ইউ, আপু পূজার জন্য লাক্সারি শিফন দেখাও, স্বপ্না আপু লিখেছেন, আচ্ছা ঠিক আছে আপু ট্রাই করব। হাই আপু, হ্যালো চৈতি আপু, কেমন আছেন? আমাকে মনে আল্লাহ আপনাকে কি ভুলতে পারি? আর আপু কি ড্রেস পেয়েছিলেন বলেন তো, আমাদের না পরশু দিনের ড্রেসের যে কি অবস্থা ছিল, কালকে এত প্রেশার ছিল, পরে আর কালকেও ডেলিভারি কমপ্লিট করতে পারিনি, এই জন্য কালকে আর লাইভই করিনি, কালকে অবশ্য আমার একটু কাজও ছিল, তো সব মিলে আর কাকে লাইভ করি না। আচ্ছা এনিওয়েজ, এই কালারটা আমার অনেক 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 পছন্দ হয়েছে, এটা খুব সুন্দর, খুবই মিষ্টি একটা মফ কালারের মধ্যে আছে, ঠিক আছে? এইগুলোর প্রত্যেকটা প্যান্ট চিকেন কারি, কবে জানি আপু জিজ্ঞেস করছিল, কোন আপু জানি জিজ্ঞেস করছো চিকেন কারি প্যান্ট আলা ড্রেস কবে আসবে, নতুন কালার এসে পড়েছে। ওকে আচ্ছা বিস্কিট কালারটা একটু দাও, এই চারটা কালার নতুন আসছে, মানে তিনটা নতুন আসছে, ল্যাভেন্ডারটা স্টক হয়েছে, তো ওইটা দেখালাম। আর এই যে দেখেন এই কালার, এই ড্রেসটা অনেক সুন্দর, এটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এটা হচ্ছে কি একটা পানির দামে এই ড্রেসটা পাবেন আজকে, ঠিক আছে? পানির দামে এই ড্রেসটা পাবেন। এটার প্যান্ট ফুললি স্টিচ করা, এটার প্যান্টটা আবার আপনার চিকেনকারি প্যান্টে, আমি যেটা পরেছি এটাও চিকেনকারি প্যান্ট, কিন্তু এটার প্যান্টটা যেমন আনস্টিচের মধ্যে আছে, কিন্তু এটা হচ্ছে কি ফুল স্টিচ চিকেনকারি প্যান্টের মধ্যে আছে। ওকে, এটা হচ্ছে কি ফ্রি সাইজের মধ্যে, তো কোনো সমস্যা নেই, সবাই পড়তে পারবেন, যারা আছেন একটু কষ্ট করে কমেন্ট করবেন, ঠিক আছে? ওয়াও রনক রীতা আপু লিখেছেন, এই যে দেখেন এটার প্যান্টটা কি জোস, অনেক 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 জোস, অনেক ভালো লাগবে আপনাদের, অনেক ভালো লাগবে। এইরকম একটা চিকেনকারি প্যান্ট যদি একটা থাকে আপনার কাছে, মানে কিচ্ছু লাগে না, আপনার জীবন আর কিচ্ছু লাগে না, ঠিক আছে? একদম ফ্রি সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর চড়া। ওকে, আর এটার নিচে পুরাটাই যে চিকেনকারি ওয়ার্ক করা আছে, হ্যাঁ আমি যেরকম চিকেনকারিটা পরে রয়েছে এই স্টাইলেরই, কিন্তু এটা ফুললি স্টিচ, আর আমি যেটা পরেছি এটা প্যান্টটা আনস্টিচের মধ্যে আছে। ওকে, এই যে দেখেন অনেক সুন্দর করে ফুল স্টিচ করে দেয়া, জাস্ট নিবেন পরবেন। আর এই প্যান্ট হলে আপনি যে কোনো কালার, লাল নীল হলুদ সবুজ, এই হোয়াইট চিকেনকারি প্যান্ট কিন্তু আপনার যে কোনো কালারের ড্রেসের সাথে যায়, ঠিক আছে? ড্রেসের কালার কালো থেকে স্টার্ট করে কালো, সবুজ, লাল, নীল, হলুদ, গোলাপি, মফ, পিঙ্ক, যেটাই হোক না কেন প্রত্যেক ড্রেসের সাথে কিন্তু হোয়াইট কালার চিকেনকারিটা অবশ্যই যায়। ওকে, ও এটার সাথে আবার একটা, এই ড্রেসের সাথে আবার বিভিন্ন চিকেনকারি লেস টেস আছে, না আগে আমারটাই দেখাই, এটা পরে দেখাই। যেটা স্টিচ প্যান্ট পাবেন ওটার সাথে হচ্ছে গিয়ে চিকেনকারি লেস আছে অনেক কিছু। আর ওই ড্রেস, এই অরেঞ্জ ড্রেসটা দাও তো, এই যে এই অরেঞ্জ অরেঞ্জটা দাও শুধু, এই যে এই দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর, ঠিক আছে? আমি ইউজুয়ালি এই রকম ভাইব্রেন্ট কালার আমার পরা হয় না, কিন্তু এই কালারটা আমি খুবই পছন্দ করি। ইয়াসমিন জিনিয়া আপু,
কেমন আছেন? হাই, হ্যালো, মিন্টু আপু নাকি ভাইয়া কে বলেন তো? আপু তোমার থেকে ড্রেস নিয়ে আমি আম্মু আর আমার বোন পরি, গিফট করি ইয়াসমিন জিনি আপু। মাশাআল্লাহ, একদম আপনাদের ফুল ফ্যামিলি সুরচনা ফ্যাব্রিক্স এর ড্রেস পরে ঘুরবেন, বুঝছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাই আপু, হ্যালো আয়েশা আপু, এই যে দেখেন এই ড্রেসটা খুবই সুন্দর। আমি যেরকমটা বললাম ইউজুয়ালি এরকম ভাইব, এত ভাইব্রেন্ট কালার আমার পরা হয় না। আমি একটু লাইট চার্টের ড্রেস বেশি পরি, আর ডিপ চার্টের মধ্যে যদি হয় তাহলে দেখা যায় যে পার্পল, ব্লু এই টাইপের কালার গুলো পরা হয়, এছাড়া অন্য কোনো ডিপ চার্টে কালার পরা হয় না। কিন্তু এই কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এটার মধ্যে প্রিন্ট গুলা যে করেছে না দেখেন, মানে প্রিন্ট গুলা কি সুন্দর এসেছে। কিন্তু এগুলো অনেক 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 কম প্রাইসের মধ্যে আছে বলে এটা কিন্তু খুবই মানে লিমিটেড স্টক। হ্যাঁ, এগুলো স্টক গুলা একটু কম, ঠিক আছে? অসাম, হ্যাঁ ইন্ডিয়ান ড্রেসও কালকে দেখাবো, ইন্ডিয়ান ড্রেস, ঠিক আছে? ইন্ডিয়ান ড্রেসও আমি দেখিয়েছি, ওটা ইন্ডিয়ান ড্রেস গুলো কি দেখালে একদিনের বেশি স্টকে থাকে না, শেষ হয়। এখন অবশ্য কোনো ড্রেসই স্টকে থাকে না, লাস্ট যে কয়টা লাইভ করেছি ওগুলো তো নাই স্টকে, এই জন্য নতুন নতুন। আর এই যে ল্যাভেন্ডারটা কিন্তু অনেকের অর্ডার ছিল, দিতে পারি নাই, এটা আবার স্টকে আসছে। এটা যারা ল্যাভেন্ডারটা কিন্তু আমি এটা পরেছিলাম, মনে আছে? যেটা স্লিভটা আমি প্যান্ট দিয়ে দিয়েছিলাম, কামিজটা আমি গতকালকেই পরেছি, এই জন্য ওয়াশ করতে দিয়ে দিয়েছি, এই জন্য আমার হাতের কাছে নাই, না হলে আমার মেকিং করা কামিজটা আমি দেখাতাম। টুম্পা আপু কেমন আছেন? কানিজ আপু কেমন আছেন? কি অবস্থা বলেন? আজকে ওয়েদারটা কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর একটা ওয়েদার, অনেক আর অনেক আরামের একটা ওয়েদার। মন চাচ্ছিল যে আর কি এই ওয়েদারে ঘুমিয়ে থাকি, কিন্তু কাজ তো করতেই হয়। অরেঞ্জটা কিন্তু সে আসলে অরেঞ্জটা খুললে দেখবেন অনেক সুন্দর, আমি তো খুলি নাই, আমি যখন দেখাবো তখন খুলে দেখাবো জিনিসটা। অরেঞ্জটা খুব সুন্দর, আমি খুব পছন্দ করে এনেছি, কারণ এই টাইপের কালার আমাকেও আপনারা করতে দেখেন না, কিন্তু এটা এত সুন্দর যে হচ্ছে গিয়ে আপনার আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। এটা কি রেডি ড্রেস না আনস্টিচ প্যান্ট? রেডি আছে, ওটা অন্য ড্রেস, আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা কালারটা খুব সুন্দর, প্রিন্টটাও অসম্ভব লেভেলের সুন্দর, লাইভে যেরকম সুন্দর জিনিসটা দেখতে পাচ্ছেন, জিনিসটা সত্যিকারেরও কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? সত্যি মানে সামনাসামনি জিনিসটা অনেক 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 সুন্দর, ফুল বডি এটা ডিজিটাল প্রিন্ট করা আছে, ঠিক আছে? এটা আমি বেশি ডিটেলসে যাব না, যেহেতু এটা অলরেডি এর আগে আমার দেখানো হয়েছে অন্যান্য কালার গুলা, তো এই কালার গুলাও ডিজাইন সেম, জাস্ট কালার ডিফারেন্ট। এটা নেকটা ফুললি সেলফ এমব্রয়ডারি করা, এমব্রয়ডারি কোয়ালিটি অসম্ভব লেভেলের ভালো, আর এইগুলা মানে এত আরাম, আমি এখন মানে যখন থেকে আমি এই ড্রেসগুলো দেখাচ্ছি, আমি বাইরে যখনই যাই, বেশি তো এখন যাওয়া হয় না মানে কি, মাঝে মাঝে হয়তো বা সপ্তাহে একদিন দুই দিন যাওয়া হয়, যখন আমি বের হই আমি এই ড্রেসগুলো পরেই বের হই, কারণ এগুলা এত আরাম। আর সব থেকে বড় কথা, আরামের সাথে সাথে না খুব সুন্দর, মানে যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো একটা ড্রেস, খুবই 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 সুন্দর ড্রেস, ব্যাক সাইডটা অসম্ভব লেভেলের সুন্দর। এই ড্রেসের সাথে যখন আর কি খোপা টোপা করি খুব সুন্দর লাগে, পিছন থেকে দেখতেও আর সামনে থেকে তো অবশ্যই সুন্দর লাগে। এটা হচ্ছে গিয়ে ব্যাক সাইডটা, আর এই হচ্ছে এটা স্লিভটা। হ্যাঁ, আমি কিন্তু এটা স্লিভের নিচে প্যান্টের প্যান্টটা দিই না, আমি দিতে বলেছিলাম, ভুলে গিয়েছে আমার টেলর, কিন্তু আপনারা কিন্তু আমি যেভাবে ল্যাভেন্ডারটা বানিয়েছি না ওভাবে করে চিকেন কারির প্যানেলটা স্লিভের নিচে দিবেন, স্লিভটা আরো অনেক সুন্দর হবে, ঠিক আছে? এই যেটা হচ্ছে কি চিকেন কারি প্যান্ট, এটার প্যান্টটা আনস্টিচের মধ্যে আছে, ফুল পিওর কটনের মধ্যে আছে, এই যে দেখেন এটা নিচে পুরো চিকেন কারির কাজ করা। হ্যাঁ, পুরোটা চিকেন কারির কাজ করা, এই কাজটাই একটুখানি করে কেটে স্লিভের নিচে একটু দিয়ে দিবেন, অনেক সুন্দর লাগে দেখতে। আমি কিন্তু ল্যাভেন্ডারটা মেক করেছিলাম, মনে আছে নাকি একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? নাইস লুকিং তামান্না আপু, চৈতি আপুর তো মনে হয় মনে আছে, চৈতি আপু তো প্রতিদিন আমার লাইভ দেখেন তাই না? শাহানারা পারবিন আপু এসে পড়েছেন, দেখেন এই চিকেন কারি প্যান্টের ডিজাইনটা কি সুন্দর, আর প্রত্যেকটা কালারের সাথে প্যান্টের প্যাটার্ন গুলা চেঞ্জ হবে। হ্যাঁ, প্রত্যেকটা চিকেনকারি প্যান্টই থাকবে, কিন্তু প্যাটার্ন গুলা চেঞ্জ হবে। আচ্ছা, এখন এটা স্ক্রিনশট নিয়ে নেন, এটার জাস্ট কালার গুলা দেখাই, কারণ আজকে প্রচুর ড্রেস আছে, প্রচুর ড্রেস আজকে, আমি বলি 4, 5, 6 আর এখানে কয়টা, 7, 8, 9, 10, 11, মানে আজকে আমি 10 থেকে 11টা ড্রেস দেখাবো, আজকে পুরো রেকর্ড করে ফেলবো, দেখি 11টা ড্রেস আজকে আমি দেখাবো। যদি মানে ভালো না লাগে শরীর তাহলে পানি প্রাণি খেয়ে তাও হচ্ছে কি আমি আজকে 11টা ড্রেস দেখিয়ে যাব। আচ্ছা, এই হচ্ছে কি ওড়নাটা, ওড়নার সাইডে এরকম সুন্দর করে আপনার কুলশিকাটার লেস দিয়ে ফুল স্টিচ করে ফিনিশিং করা, ওড়নার ম্যাটেরিয়াল অসম্ভব রকম ভালো। আর যেরকমটা আমি বললাম, এটা আমি প্রথমে ফার্স্টে যখন এনেছি আমি জাস্ট একটা কালারই এনেছি, এরপর যখন আমি এটা বানিয়ে পরে দেখলাম, সব প্রথমে জানি কোন কালারটা পরেছিলাম মনেও নাই, এটা এত ব্ল্যাক, ব্ল্যাকটা ফার্স্টে ব্ল্যাকটাই ছিল, ব্ল্যাকটা পরেছিলাম। আর এটা এত আরামদায়ক ড্রেস, আর আমি এটাকে ওয়াশ করে দেখলাম
যেটা এত সুন্দর, মানে ওয়াশের পরেও না, মানে একদম যেরকম নতুন ছিল একদম নতুন, মানে কোনো কালার বের হয় নাই, একটুখানি এক ফোঁটা পরিমাণে শ্রিঙ্ক করে নাই, কিচ্ছু করে নাই, খুবই ভালো। এর জন্য এটা যতগুলো কালার আমি পেয়েছি সব নিয়ে এসেছে। যে দেখেন ওড়নাটা কি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, আর ওড়নার মধ্যে পুরাটা হচ্ছে কুলশিকাটার লেস দিয়ে খুব সুন্দর করে কাজ করেছে, আর এই কালারটা খুব সুন্দর, এই জন্য নতুন তিনটা কালারের মধ্যে এই কালারটা নিয়েছি। মফ কালারটাও অবশ্য অনেক সুন্দর, যদি লাইট চার্টের মধ্যে ভালো লাগে তাহলে মফটা নিবেন, আর ডিপ চার্টের মধ্যে ভালো লাগলে এইটা এই কালারটা নিবেন, ঠিক আছে। আর ল্যাভেন্ডারটা তো খুবই সুন্দর, ওটাও তো আমি পরেছিলাম, পিকচার অবশ্য তুলি নাই, আমি ওটা ভিডিও দিয়ে দিব তাহলে দেখতে পারবেন, ঠিক আছে। ল্যাভেন্ডারটাও খুব সুন্দর। ওকে, যে ড্রেসটা অর্ডার করতে চাচ্ছি সেটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসও অর্ডার করে দিবেন, আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে ইন ঢাকা আউট অফ ঢাকা সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে ফুল থ্রি পিস, একদম পুরোটার মধ্যে কিন্তু কাজ করা, কামিজের মধ্যে সেলফ এমব্রয়ডারি করা, সিকোয়েন্সে কাজ আছে, প্যান্টটা চিকেনকারির মধ্যে নিচে থেকে খুব সুন্দর করে চিকেনকারি ওয়ার্ক আছে, আর ওড়নার মধ্যে এরকম কুলশিকাটা লেস দিয়ে ডিজিটাল প্রিন্টের সাথে আপনার ডিজাইন করে দিয়েছে, খুব সুন্দর ওড়নাটা দেখতে পাচ্ছেন। ওড়নার নিচে কিন্তু আবার একটু অরেঞ্জ লেমনের শেডও আছে, ঠিক আছে, অসম্ভব লেভেলের সুন্দর। সব থেকে বড় কথা, এগুলো ফ্যাব্রিক খুবই ভালো, ঠিক আছে। এগুলা আপনি ফ্যাব্রিক নিয়ে কোনো চিন্তা করবেন না, কারণ আমি এগুলা আমি প্রথমেই ধরে আমি বুঝেছি যে জিনিসগুলোর ফ্যাব্রিক ভালো, কোয়ালিটি ভালো, এরপরে আমি ইউজ করে দেখেছি জিনিসটা আসলেই ভালো। আর আমার কাছে এই সেম ড্রেস, মানে আমি ইউজুয়ালি হচ্ছে গিয়ে সেম ড্রেসের ডিফারেন্ট ডিফারেন্ট কালার আমি নেই না, মানে একটা ড্রেস আর কতবার পরবো, কিন্তু এটার কালার গুলা এত সুন্দর যে না নিয়ে থাকার মতো আর কি অবস্থা নাই, মানে নিতেই হবে। আর এই মফটা দেখেন কি কিউট, কি সুন্দর, এটার সাথে যখন স্লিভে হোয়াইট কালারের যে চিকেনকারি প্যানেলটা দিবেন প্যান্টের থেকে কেটে, খুব ভালো লাগবে। প্যান্টে কতটুকু ফ্যাব্রিক আছে, প্যান্টে 2.5 থেকেও একটু বেশি, মানে অলমোস্ট 3.5 গজের কাছাকাছি প্যান্ট ফ্যাব্রিক দেওয়া আছে, আর এগুলার পানা অনেক বড়, অনেক চড়া ঘের, এর জন্য ঢিলা ডিভাইডার করে বানাতে পারবে, প্লাস স্লিভের মধ্যেও ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা মফ কালার, এই কালারটা খুব সুন্দর আর খুব ইউনিক, ব্রাউনিশ মফ টাইপের কালার, ঠিক আছে, তাই না, ব্রাউন মফ না কি কালার, কিন্তু কালারটা চরম, অনেক সুন্দর। এটা হচ্ছে গিয়ে এই যে নিচে, আর এই হচ্ছে গিয়ে এটা সুন্দর, এটা ব্যাকসাইডটা যে কি সুন্দর লাগে। আর আমি যতগুলো কালার এই ড্রেসে বানিয়েছি কোনোটাতে না চেইন টেইন দিই না, আমি একদম নর্মাল ভাবে মেক করেছি যেন জিনিসটাকে খোপা করে পরতে পারি। দেখেন এটা স্লিভটা কি সুন্দর। প্রাইস 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 বলে দিচ্ছি, যারা প্রাইস জিজ্ঞেস করছে তারা হয়তো বা আগের এটার লাইফ গুলা দেখেন নাই, তাই না, এগুলো প্রাইস অনেক রিজনেবল এর মধ্যে আছে, আর এগুলো যতবার দেখে স্টক আউট। ও, এটার একটা ম্যাজেন্ডা কালার ছিল খুব সুন্দর, ওটা মেকিং এর আগে স্টক আউট, ব্ল্যাকটাও নাই, কিচ্ছু নাই, জাস্ট হচ্ছে গিয়ে ল্যাভেন্ডারটা রিস্টক করা গিয়েছে, আর নতুন কালার তো এসেছে। ল্যাভেন্ডারটা আমি আসলে আনতে চাইনি, কিন্তু যেহেতু অনেক আপুরি অর্ডার ছিল এর জন্য আমি নিয়ে আসলাম, যাদের ভালো লাগবে নিয়ে নেবেন। দেখেন মফটা কি জোস, আর এটার সব থেকে বড় জিনিস হচ্ছে কি এটার ফ্যাব্রিক খুব ভালো, মানে খুবই ভালো, আমি গ্যারান্টি দিয়ে এই ড্রেসগুলো সেল করতে পারি যে এই ড্রেসগুলো নিলে এগুলার ফ্যাব্রিক তো ভালোর ভালো লাগবে, আর এগুলা ইউজ করে যে কি শান্তি পাবেন, কারণ এগুলা ওই যে বললাম না, অনেক সময় অনেক ড্রেস এরকম হয়ে যায়, ওটা আমাদেরও কিছু করার নাই, কারণ প্রোডাকশন তো আর আমরা করি না, আমরা হচ্ছে গিয়ে আপনার ই করি কি বলো ওটাকে এনে সেল করে, আবার কোনোটা যদি না ভালো হয় তাহলে ওটা আমরা কখনোই আর কি কন্টিনিউ করি না, বাদ দিয়ে দিই, কিন্তু এগুলা এত ভালো, এগুলার ফ্যাব্রিক এত ভালো যে আমি যদি এগুলা যুগ যুগ পর্যন্ত আমি সেল করি আপনারা নিবেন, আর আপনারা নিজেরাও নিয়ে এটাই যে দেখেন যুগ যুগ পর্যন্ত ইউজ করতে পারবেন, এগুলো ফ্যাব্রিক খুব ভালো। আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে নেন ঝটপট করে, এইটা আর আমারটা, এই দুইটা লাইট ডিপ চার্টের মধ্যে যদি চুজ করতে হয় নিয়ে নিবেন। এছাড়াও সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে হচ্ছে গিয়ে লাইট মিন্ট কালার, দেখেন একদম হালকা মিন্ট কালারের মধ্যে আছে, ঠিক আছে, একদম হালকা দেখেন মিন্ট কালার, এটার মধ্যেও না হোয়াইট কালারের প্রিন্ট সেম আছে, কিন্তু এই যে এটা তত আছে থাকলে আমি এটা খুলে দেখাবো, কিন্তু এটা মিন্ট কালার হওয়াতে এটার হোয়াইট কালারটা লাইটের মধ্যে সামনে থেকে আসতে বোঝা যায়, কিন্তু লাইটের জন্য দেখেন একদম পিছনে গেলে না ঘোলা হয়ে যায়, কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি সেম, আমারটা যেরকম না এরকমই জিনিসটা সেম, কিন্তু মিন্ট কালার হওয়াতে লাইটের জন্য জিনিসটা বোঝা যাচ্ছে না, সামনাসামনি নিলে এটা এমন এত হালকা হবে এটা পুরো বোঝা যাবে, তো ওটা বুঝেই নেবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে যে নেকটা ফুল এমব্রয়ডারি সেম, যেরকমটা দেখালাম ওইরকমটা, যে কালার ভালো লাগে নিয়ে নেবেন। অরেঞ্জটা দেখার জন্য অপেক্ষা আছে, আহারে আচ্ছা দেখাচ্ছি, দাঁড়ান এটা হচ্ছে গিয়ে ব্যাক সাইডটা, ওকে, অরেঞ্জটা কি স্টকে আছে বলে তো দিলাম,
অল্প বলে তো দিলাম হ্যান ত্যান, কিন্তু হচ্ছে গিয়ে স্টক তো হচ্ছে গিয়ে খুবই কম। এর জন্য না আমি অনেকগুলা ড্রেস এখন একসাথে দেখাই, এর জন্য আজকে দেখেন ও ওয়াও, এটার সাথে ওড়নাটা খুবই ভালো, খুবই সুন্দর, খুবই সোবার লাগছে, তাই না? খুবই সোবার লাগছে। আর এই হচ্ছে প্যান্টটা, এটা প্যান্টের মধ্যেও কিন্তু চিকেনকারি ওয়ার্ক করা আছে। ওকে, এটা প্যান্টের মধ্যে চিকেনকারি ওয়ার্ক করা, ঝটপট স্ক্রিনশট নিয়ে নিন। এটা খুব সুন্দর হালকা লাইট একটা মিন্ট কালারের মধ্যে, এটার কালারটা খুবই সোবার আর খুবই হচ্ছে কি ওই যে আই সুদিং কালার থাকে না ওরকম, মানে খুব সুন্দর একটা কালার এটা। এটা আবার একটু ডিফারেন্ট লাগছে অন্যান্য গুলার চাইতে, এটা একটু ডিফারেন্ট লাগছে কারণ এটা প্রিন্ট গুলার জায়গায় এটার কামিজের যে মিন্ট কালারটা এটা বেশি বোঝা যাচ্ছে, এর জন্য না এটা একটু ডিফারেন্ট আর সুন্দর, একটু সোবার লাগছে। সুন্দর, সবই সুন্দর, সবই ভালো, যাদের যেরকম টেস্ট ওই অনুযায়ী আপনারা ড্রেস গুলো নিয়ে নেবেন। আমাকে অবশ্য সবগুলো কালার দিলে আমি সবগুলো কালারই নিয়ে নিবো, যেরকম তো অলরেডি আমার এটা তিনটা নাকি চারটা ড্রেস অলরেডি নিয়ে নিয়েছি। আচ্ছা, এই যে এটা হচ্ছে গিয়ে ল্যাভেন্ডারটা, যেটা স্টক আউট হয়ে গিয়েছিল, যেটা আমি মেক করেছিলাম। আর এটা স্লিভের মধ্যে আমি হচ্ছে গিয়ে প্যান্টের মধ্যে যে চিকেনকারি ডিজাইনটা ওটা দিয়ে প্যানেলের মতো দিয়েছি, অনেক সুন্দর হয়েছিল। ঠিক আছে, ল্যাভেন্ডারটা স্টক আউট হয়ে গিয়েছিল, যারা এই যে নিতে পারেন নাই নিয়ে নিতে পারেন। ওকে, নাইস ড্রেস, আলিশা আপু লিখেছেন এই হচ্ছে গিয়ে এটা ব্যাক সাইডটা, সুন্দর সুন্দর ব্যাক সাইড, আর এই হচ্ছে গিয়ে সুন্দর স্লিভটা। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে স্লিভ। ওকে, আচ্ছা এরপরে কি যে ওই অরেঞ্জ গুলা দেখাবো নাকি, মানে এই এই জিনিসটা শেষ হলে কোনটা দেখাবো? হ্যাঁ, বিস্কিটটা দেখিয়ে তারপরে হচ্ছে গিয়ে দেখি অরেঞ্জটা দেখাবো নাকি হচ্ছে গিয়ে ওইগুলো দেখাবো, কালারফুল গুলো দেখাবো। আচ্ছা দেখা যায়, এটা হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার কালার। ওকে, যারা লাস্টবার ল্যাভেন্ডারটা মিস করেছিলেন এবার নিয়ে নিতে পারেন, সমস্যা নাই, স্টক আউট করে দিয়ে মানে রিস্টক করে ফেলেছি, আপনারা স্টক আউট করে দিয়ে ড্রেস গুলাকে নিয়ে। ঠিক আছে, আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এই যে মানে প্রত্যেকটা ইয়ের সাথে এই প্যাটার্ন গুলা চিকেনকারির প্যাটার্ন গুলা কিন্তু ডিফারেন্ট, বারবার করে বলে দিলাম, কিন্তু চিকেনকারি সবগুলাতেই চিকেনকারির কাজ আছে। প্যাটার্ন ডিফারেন্ট মানে কি, ফুলগুলা একটু ঘন বড় ছোট উপরে নিচে এরকম আর কিছুই না। ওকে, এনিওয়েজ এই হচ্ছে কি ড্রেসটা। নাও, যারা এর আগে এগুলো মিস করেছেন এগুলো একটু উঠে দাও, সুন্দর করে নিয়ে নেবেন। ফুল থ্রি পিস কটনের মধ্যে আছে কামিজ ওড়না প্যান্ট, তিনটাই ফুল থ্রি পিস কটন, প্যান্টের মধ্যে হচ্ছে কি চিকেনকারি ওয়ার্ক করা, আর ফুল আনস্টিচের মধ্যে আছে। আজকে স্টিচও দেখাবো চিকেনকারি, এর জন্য বলে দিচ্ছি এগুলো হচ্ছে আনস্টিচের মধ্যে, আর স্টিচটা তো দেখাচ্ছি। বডি 70+ স্লিভ সেপারেট ভাবে দেয়া, ওড়নাটা ফুল ডিজিটাল তিনটের সাথে কুচি কাটার লেস দিয়ে স্টিচ করে পুরো ওড়না ফিনিশিং করে দিয়েছে। এই সুন্দর ড্রেসগুলোর প্রাইস হচ্ছে মাত্র 1420 টাকা করে। ওকে, 1420 টাকার ড্রেস মাত্র, একটা চিকেনকারি কাজ করা এমব্রয়ডারি করা ড্রেস ও ওড়নার মধ্যে কুচি কাটার লেস আলা ড্রেস 1420 টাকা, যেটা নিলে আপনি 1420,012 পরেন, এটা কোনো কিছুই হবে না। এটার ফ্যাব্রিক কালার সবকিছু আপনার গ্যারান্টি, কোনো নষ্ট হবে না, শ্রিং করবে না, কালার নষ্ট হবে না, বল বলের মতো উঠে যাবে না, কিছুই হবে না, যা আছে ওরকমই থাকবে, কারণ এগুলো ফ্যাব্রিক খুব ভালো। আর এটা যে 1420 টাকা, এটা হচ্ছে কি আপনার ফ্যাব্রিকের জন্য 1420 টাকা। এটার প্রিন্টের যে কোয়ালিটি দিয়েছে, প্যান্টের মধ্যে কুচি কাটা লেস দিয়েছে, এগুলো সবকিছুর কস্ট যদি অ্যাড করতে যায় তখন এটা আপনাকে দেখা যাবে যে 1700-1800 টাকা দিয়ে নিতে হবে। ওকে, আচ্ছা এখন আমি ই দেখাই, এই যে যে কয়টা কুচি কাটালা দেখালাম এগুলো তো আনস্টিচ প্যান্টের সাথে আছে, যেটা আমি পরেছি এগুলার প্রাইস 1420 টাকা, চারটা কালার আছে। হ্যাঁ, এটার মধ্যে চারটা কালার অপশন আজকে দিয়েছি, সুন্দর সুন্দর চারটা কালারই সুন্দর, যে কালার ভালো লাগে ওটা নিয়ে নিবে। ওকে, আমার এই কালারটা পছন্দ হয়েছে, এটা নিয়েছি। ল্যাভেন্ডারটা আমার অলরেডি আছে, মকটা আমি নিই নাই কারণ ওটা খুব কম কোয়ান্টিটি, মানে ওটা হচ্ছে গিয়ে অল্প আছে, এজন্য ওটা আমি আর নিই নাই, না হলে তো ওটা তো আর কি মানে আমার ফার্স্ট চয়েস অলওয়েজ পিঙ্কিশ মভ। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আরেকটা, এটার বডি অনেক চওড়া। ঠিক আছে, যারা একটু হেলদি আপুরা আছে, যে 60 বডিও আপনাদের মনে হয় যে ছোট হয়, যদিও 60 অবশ্য ছোট হয় না, 60 মানে অনেক বডি, কিন্তু তাও অনেকে 60 বেশি চায়, তারা এই টাইপের ড্রেসগুলো নেবেন। এটা 70+ মানে 80-এর কাছাকাছি এটার বডি হবে। ওকে, আর ফুল বডি ডিজিটাল প্রিন্ট করা। ঠিক আছে, ফুল বডি ডিজিটাল প্রিন্ট করা, এইটা চরম কিউট আপু, ইয়াসমিন জিনে আপু লিখেছেন। আসলে ল্যাভেন্ডার কালারটা যে কি পছন্দ করেছিল, ওটা স্টক আউট পরের দিনই স্টক আউট হয়ে গিয়েছিল, তারপরের দিন মনে হয় আমি লাইভ করতে পারি নাই কেন জানি, এখন তো আমার হচ্ছে গিয়ে লাইভের ইটা বেশি যায় কি গ্যাপটা বেশি যায়, প্রত্যেক সপ্তাহে আমার মনে হয় একদিন দুই দিন করে মানে আমার লাইভ কেন জানি আর কি বিভিন্ন কাজের কারণে না মিস যায়, আগে আমি একদম রেগুলার লাইভ করতাম। আচ্ছা, এটার নিচে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে প্রিন্ট আছে, আর এই হচ্ছে ব্যাক সাইডটাও খুব সুন্দর করে প্রিন্ট করা। ওকে, এটা ফ্যাব্রিকটাও সেম আমি যেটা পরেছি এটার মতোই, কিন্তু এটার স্লিভটা সেপারেট দেয়, কিন্তু এটা হচ্ছে গিয়ে আপনার
স্টিচ প্যান্টের সাথে আছে, যেটা আমি লাইভে শুরুতেই দেখালাম। আর এটার সাথে হচ্ছে গিয়ে এই যে কুলসি কাটার একটা লেস দিয়ে দিয়েছে এক্সট্রা। এটা চাইলে নেকের মধ্যে যে এমন করে আর কি ডিজাইন করতে পারবে সুন্দর করে, এটা যখন কাটওয়ার্ক করে বসাবে সেট হয়ে যাবে ড্রেসের মধ্যে। আমার আপু ফারিহা আপু, আমি যেটা পরেছি আমারটার প্রাইস হচ্ছে 1420 টাকা আমি যেটা পরেছি। ওকে, তোমার হাতেরটার কথা বলছি আপু। ও এইটা, হ্যাঁ এটা অনেক কিউট, অনেক সুন্দর। এটা প্যান্টটা স্টিচ, তো এটা নিলে মানে যে কোনো ড্রেসের সাথে এটা প্যান্ট পরতে পারবে। এখানে একটা এই যে কুলসি কাটার লেস দিয়ে দিয়েছে, এটা নেকের মধ্যে ডিজাইন করতে পারবেন অথবা হচ্ছে কি আপনার স্লিভের মধ্যেও ডিজাইন করে নিতে পারবেন। ওনাটাও দিয়ে দাও। আর এটার প্যান্টটা এই যে ফুল স্টিচ ফ্রি সাইজের মধ্যে আছে, অনেক চওড়া আছে এখানে। আর এই যে নিচে থেকে দেখেন খুব সুন্দর করে স্টিচ, মানে কুলসি কাটার ডিজাইন দিয়ে এখানে আবার মেটাল স্টোনের মতো ডিজাইন, মানে মেটাল স্টোনের মতো বিভিন্ন আর কি জিনিস ইউজ করা হয়েছে। তারপরে নিচে কুলসি কাটার লেস দিয়ে ফিনিশিং করে দিয়েছে, খুব সুন্দর। এটা ফুল প্যান্টটা স্টিচ। আর এই স্টিচ প্যান্ট যদি আপনি সিঙ্গেল কিনতে যান তখন আমি জানি না এক্স্যাক্টলি কত হবে, কিন্তু আর কি যতটুকু আমার মনে হয় মিনিমাম 600-700 টাকা এটার এই সিঙ্গেল একটা স্টিচ প্যান্টের প্রাইস হবে। কারণ কুলসি কাটার স্টিচ প্যান্ট কিন্তু ভালোই প্রাইসে সেল হয়, তাই না? যদি আমার এক্স্যাক্ট আইডিয়া নাই তারপরও আর কি আমার মনে হয় এটা এরকম টাইপের প্রাইস রেঞ্জের মধ্যে হবে। ওকে, এনিওয়েজ এই ফুল সুন্দর থ্রি পিস যাদের ভালো লাগবে এটা নিয়ে নেবে। এটা প্যান্টটা ফুল স্টিচের মধ্যে আছে। এটার প্রাইস জানি কত? এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1480 টাকা করে, ঠিক আছে? 1480 টাকা এটার প্রাইস, 1480 টাকা। এটার প্যান্টটা যেহেতু ফুললি স্টিচ এর জন্য এটার প্রাইসটা 50-60 টাকা বেশি আমারটার চাইতে। আর আমারটার হচ্ছে গিয়ে প্রাইস 1420 টাকা, আর এটার প্রাইস হচ্ছে গিয়ে 1480 টাকা করে। ওকে, ভালো লেগে থাকলে ঝটপট স্ক্রিনশটে পেজিং বক্স করবেন। আর এই ড্রেসগুলো নেবেন হচ্ছে গিয়ে এগুলো ফ্যাব্রিকের জন্য, যেটা ভালো লাগে সুন্দর লাগে নিয়ে নেবেন, ফ্যাব্রিক নিয়ে চিন্তা করবেন না। এগুলোর কোয়ালিটি অনেক ভালো, এগুলো আপনাদের অনেক পছন্দ হবে, অনেক ভালো লাগবে, পরেও অনেক আরাম লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি নেক্সট ড্রেসে। অনেকগুলো ড্রেস আজকে দেখাবো বলেছি। আমার পরাটার প্রাইস 1420 টাকা, আমি যেটা পরেছি এটার প্রাইস হচ্ছে 1420 টাকা। কিন্তু এটার কোয়ালিটি অনুযায়ী আমার মনে হয় যে এটার প্রাইস যদি 1600-1700 টাকা হতো তাহলে হচ্ছে কি আর কি রিজনেবলের মধ্যে বেস্ট হতো, কিন্তু তার থেকেও এটা আরো কমে মাত্র 1420-এ পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখন এই সুন্দর দুইটা ড্রেস দেখাই, ঠিক আছে? আগেই বলে দেই এগুলোর কিন্তু খুবই লিমিটেড স্টকের মধ্যে আছে। ওকে, বেশি নাই, খুবই অল্প আছে। এর জন্য হচ্ছে গিয়ে জলদি করে দেখাই, বেশি সময় নিব না এটাতে, কামিজটা কই বেশি সময় নিব না, জাস্ট ধরবো, ফ্রন্ট ব্যাক স্লিভ দেখাবো, যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন। সবগুলোর প্রাইস কি এক? না, সবগুলোর প্রাইস সেম না। আমি যেটা পরেছি এটা চারটা কালার, এগুলার এই চারটা কালারের প্রাইস হচ্ছে 1420 টাকা করে। আর যেটা বিস্কিট কালার দেখালাম স্টিচ কুলসি কাটার প্যান্টের সাথে আছে, ওইটার প্রাইস 1480 টাকা। আর এগুলোর প্রাইস হচ্ছে গিয়ে আরো কম, এগুলো ফুল প্রিন্টেড, এগুলোতে কোনো কাজ নাই, এগুলো হচ্ছে গিয়ে ফুল প্রিন্টেড এর মধ্যে আছে। এই যে দেখেন কি সুন্দর অরেঞ্জ, এটার অরেঞ্জ কালারটা না একটু সুন্দর, ডিফারেন্ট টাইপের একটা অরেঞ্জ কালার, ঠিক আছে? অনেক সুন্দর অরেঞ্জ কালারটা, বার্ন অরেঞ্জ তো না, বাসন্তীয় না, মানে খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে ফুল বডিতে ডিজিটাল প্রিন্ট করে দিয়েছে, ঠিক আছে? পিওর কটনের মধ্যে আছে, ফুল বডির মধ্যে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা। এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট, আর এটা হচ্ছে গিয়ে ব্যাক সাইডটা। ওকে, এটা হচ্ছে গিয়ে এটা সুন্দর ব্যাক সাইডটা, আর এইটা হচ্ছে স্লিভের উল্টা সোজা কোথায়, আচ্ছা এটা হচ্ছে গিয়ে স্লিভটা, ঠিক আছে? এই যেটা হচ্ছে গিয়ে স্লিভটা। ওকে, এটা দুইটা দেখাবো এই প্রাইস রেঞ্জের মধ্যে, কিন্তু এটা অনেক কম আছে, অনেক অল্প, কম মানে অনেকই কম। ওকে, আমি জানি না কয়েকটা আপুকে শুধু জাস্ট এটা দিতে পারবো। এই যে দেখেন, এই হচ্ছে কি এটার প্যান্টটা, সরি ওড়নাটা, এটা ওড়নাটাও কটনের মধ্যে আছে। ওকে, ওড়নাটা ফুল ডিজিটাল প্রিন্ট করা, আর এই হচ্ছে গিয়ে প্যান্টটা। ওকে, এই হচ্ছে গিয়ে প্যান্ট, ওই কালারটাও খুলে ইয়ে দাও, ওই কালারটাও দিয়ে দাও। আজ দুইটা ড্রেস পেয়েছি, অনেক ভালো। ফারজানা আপু লিখেছেন মাশাআল্লাহ, আপু প্রায় পেজে ইউজ ড্রেস সেল হয়, তুমি ও আমার ইউজ ড্রেস তো আমি পরে আমি পড়ি, আমার অনেকগুলো ইউজ ড্রেস জমানো, আমি জানি না ওগুলো কি করব, আমার তো কি বলবো, ড্রেস আর রাখার জায়গা হচ্ছে না। আমি কখনো আসলে ইউজ ড্রেস সেল করি নাই, তো আমার ওটা সম্বন্ধে আর কি ওরকম আইডিয়া নাই কোনো,
এটা হচ্ছে গিয়ে ওড়নাটা, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ওড়না, আর এই হচ্ছে গিয়ে প্যান্ট। ঝটপট স্ক্রিনশট নিয়ে নেন। খুব সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে ফুল থ্রি পিসের মধ্যে আছে কামিজ ওড়না প্যান্ট, তিনটাই কিন্তু পিওর কটনের মধ্যে আছে। সুইস কটন গুলা ডিফারেন্ট ডিজাইন গুলা আবার রিস্টক হবে, এখন না, ওরা তো নাই এখন প্রোডাকশনে, তাই না? এখন না, কিছুদিন পরে, আমি জানিও না কিছুদিন পরে বলতে এক সপ্তাহ, 10 দিন, 15 দিন, নেক্সট মান্থ হতে পারে, কারণ এখন আপাতত সুইস কটন গুলা প্রোডাকশনে নাই। যা ছিল আমি দেখিয়ে দিয়েছি, তারপরে তো শেষই হয়ে গেল, এখন আমি আবার নতুন ডিজাইন আসলে তখন দেখাতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে গিয়ে ব্ল্যাকটা যে দেখিয়েছিলাম ওইটার বটল গ্রিন কালারটা, ওকে? বটল গ্রিন কালারটা, ব্ল্যাকটার জন্য সবাই মারামারি করে অস্থির হয়ে গিয়েছিলেন, কিন্তু কি করব, সবাইকে দিতে পারি নাই। এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট পোর্শনটা, এটা হচ্ছে গিয়ে ব্যাক পোর্শনটা। আপু আমার কমেন্ট পড়ো না, আল্লাহ রুমো আপু, বিশ্বাস করেন আমি আপনার এই কমেন্টটাই দেখেছি। আমি কিন্তু এখন সবার কমেন্ট পড়ি, যার যার কমেন্ট আসে আমি সবার কমেন্টই আর কি পড়ার চেষ্টা করি আর পড়ি, কিন্তু আমি আপনার একটা কমেন্টও দেখি নাই, সত্যি আমি এখন মাত্রই একটা কমেন্টই দেখলাম। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে স্লিভটা, ঠিক আছে? ঝটপট স্ক্রিনশট নেন, এটা ডিটেলসে দেখানোর কিছুই নেই, কারণ এটা আমার কাছে খুবই অল্প আছে। ফুল থ্রি পিস অরেঞ্জ আর এই ড্রেসটার, এটা এটা কি গ্রিন না, ও গ্রিন আর পার্পল কম্বিনেশনের মধ্যে আছে। হ্যাঁ, বটল গ্রিন আর পার্পল কম্বিনেশনের মধ্যে আছে, এটা হচ্ছে গিয়ে বটল গ্রিন কালারের মধ্যে আছে, ওকে? ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নেন। এই সুন্দর ড্রেস গুলার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 780 টাকা করে, ওকে? 780 টাকা করে। অরেঞ্জটা আমার ভালো লেগেছে আপু, চৈতি আপু লিখেছেন অরেঞ্জটা আসলেই সুন্দর, অরেঞ্জটার প্রাইস 780 টাকা, এটার প্রাইসও 780 টাকা, ওকে? বটল গ্রিন কালারের মধ্যে আছে ফুল থ্রি পিস, প্রাইস হচ্ছে মাত্র 780 টাকা করে, ওকে? ঝটপট স্ক্রিনশট দিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সব পেজ ইনবক্স করে দিবে। প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 780 টাকা করে ফুল থ্রি পিস। এগুলা প্রত্যেকটা কটনের কোয়ালিটি না, সেগুলো সবগুলো দিয়ে দাও একটু আমার হাতে, প্রত্যেকটা কটনের কোয়ালিটি না অনেক ভালো, অনেক ভালো মানে হচ্ছে গিয়ে সাংঘাতিক লেভেলের ভালো। এগুলো যে এগুলো আগে আমরা দেখাই নাই, আমরা জাস্ট রিসেন্টলি দেখাচ্ছি, আর আমি বুঝতে পারছি যে এগুলোর কোয়ালিটি মানে মানে কিরকম লেভেলের একটা কোয়ালিটি আমি এখন নিজে বুঝতে পারছি, কারণ আমি এগুলো লাইভে দেখাই, এরপরে ইউজ করি, এরপরে ওয়াশ করি, মানে নিজে শিওর হওয়ার জন্য যে হ্যাঁ এগুলোর কোয়ালিটি অ্যাকচুয়ালি অনেক ভালো, আর আমি কোনো সময় ডিসঅ্যাপয়েন্ট হই না, বিশ্বাস করেন কোনো সময় আমি ডিসঅ্যাপয়েন্ট হই না। আচ্ছা, এখন যেটা বলবো সেটা হচ্ছে কি, আমাদের নতুন সিল্ক আসছে, নতুন সিল্ক আসছে, নতুন সিল্কের কালার চার্ট দেখেন কি জোস কালার চার্ট আসছে। এটা হচ্ছে গিয়ে রয়্যাল ব্লু নাকি নেভি ব্লু, এটা রয়্যাল ব্লু কালার, তাই না? নেভি ব্লুটা তো একটু কালো কালো হয়, এটা হচ্ছে গিয়ে রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে। এইটা অনেক সুন্দর মেরুন রেড কালারের মধ্যে আছে, ওকে? অনেক সুন্দর এই ড্রেস গুলা, রূপা আপু লিখেছেন আসলে অনেক সুন্দর। এটা হচ্ছে গিয়ে মেরুন রেড কালারের মধ্যে আছে, এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের মধ্যে আছে, আর এইটা হচ্ছে গিয়ে চকলেট ব্রাউন কালারের মধ্যে আছে। হ্যাঁ, আমি একটা জাস্ট হচ্ছে গিয়ে দেখাই একটু ডিটেলসে, বাকি যা আছে সব হচ্ছে গিয়ে আমি ধরবো আর আপনারা স্ক্রিনশট নেবেন, ওকে? কারণ সিল্ক গুলা কিন্তু অনেক কম প্রাইস, তো সিল্ক গুলা স্টক আউট হয়ে যায়। এটার প্যান্টটা দেখি, এটার প্যান্টটা, ও বাও, এটার প্যান্টটাও সুন্দর, দেখেন এটার প্যান্ট কি সুন্দর, দেখেছেন প্যান্টের প্রিন্টটা, দেখেন কি জোস, খুব সুন্দর। এটা আমি জাস্ট একটা ডিটেলসে দেখানোর তো কিছু নাই, এটা তো দেখতেই পাচ্ছেন ফুললি প্রিন্টেড এর মধ্যে আছে, ঠিক আছে? জাস্ট স্ক্রিনশট নেবেন, অর্ডার করবেন, যেই কালার ভালো লাগে সেই কালার। এটার কালার চার্ট প্রত্যেকটা সুন্দর, এটার কালার চার্ট গুলো অনেক 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 সুন্দর। এই টাইপের সিল্ক গুলো না আপনারা খুব সুন্দর করে নায়রা বানাতে পারবেন, ঠিক আছে? কারণ পুরোটা রানিং প্রিন্টের মধ্যে আছে, তো এগুলো নায়রা বানালে অনেক সুন্দর হবে, অনেক 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 সুন্দর হবে। এই ড্রেস গুলাকে নায়রা বানালে খুব সুন্দর হবে, ফুললি ডিজিটাল প্রিন্ট করা, একদম সুন্দর করে চকলেট ব্রাউন কালারের মধ্যে আছে। এটা চকলেট ব্রাউন, ব্ল্যাক, ব্লু, রেড, এই চারটা কালারের মধ্যে আছে, ওকে? এই যে দেখেন খুব সুন্দর, খুব সুন্দর, দেখেছেন? এগুলো নায়রা বানালে অনেক সুন্দর, অনেক কিউট হবে নায়রা বানালে, এগুলো অনেক জোস হবে, কারণ এগুলো ডিজাইনের প্যাটার্ন এমন করে করা যেগুলো নায়রা বানালে খুব সুন্দর হবে। এটার ওড়নাটা শিফনের মধ্যে আছে, ফুললি ডিজিটাল প্রিন্ট করা, ওকে? একদম ফুল ডিজিটাল প্রিন্ট করা। আর এটার প্যান্টটা, প্যান্টটা একটু সোজা করে দাও, এই যে এই হচ্ছে গিয়ে এটার প্যান্টটা, ঠিক আছে? এই যে দেখেন প্যান্টটা কি সুন্দর, এখানে কি সুন্দর করে পায়াল প্রিন্ট করে, কিন্তু আলাদা কোনো প্যানেল না, হ্যাঁ একদম সুন্দর করে প্রিন্ট করেছে। এটা হচ্ছে গিয়ে চকলেট কালার, দেখেন কি সুন্দর, এগুলা যে কি সুন্দর হয় মেকিং এর পরে। আর রিসেন্টলি যে সিল্ক গুলো আমাদের আসছে এগুলো না অনেক লিমিটেড স্টক, এর জন্য না আমি যতগুলাই সিল্ক দেখাচ্ছি একটাও না আমি বানাতে পারছি না,
কারণ এগুলার স্টক অনেক লিমিটেড, এর জন্য দেখা যায় যে লাইভে দেখালে শেষ হয়ে যায়, লাইভে দেখালে না থাকে না, এর জন্য একটা সেপারেট লাইভে যে দেখাবো এগুলার ওভাবেও দেখাই না, কারণ এগুলো আছেই, খুবই অল্প অল্প করে দেখেন, এটাকে এভাবে করে দেখেন কি সুন্দর হবে, এটা নায়রা বানালে না অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হবে। আচ্ছা এখন এটার কালার গুলো আমি দেখাই, হ্যাঁ দাও ফার্স্টে দেখালাম চকলেট ব্রাউনটা, এইটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারটা, দেখেন কি সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর সুন্দর। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারটা, ফ্রন্ট ব্যাক স্লিভ, এটার স্লিভ আপনি সাইডে থেকে বের করতে পারবেন, নিচে থেকে বের করতে পারবেন, যেভাবে মতো সেভাবে বের করতে পারবেন, চাইলে জিনিসটাকে এইভাবে করে ঘুরিয়ে বানাবেন, যদি কারো হচ্ছে গিয়ে শর্ট বানাতে হয় শর্টও হবে, এভাবেও আপনার 46 পর্যন্ত হবে সাইডে থেকে, তখন অনেক স্লিভ বের হবে আর কি, এটা আপনি ঘুরিয়ে ফিরে বানাতে পারবেন, রানিং প্রিন্ট তো যে কোনো জায়গা দিয়ে আপনি ঘুরিয়ে বানাতে পারবেন, সমস্যা নাই। আর এটা হচ্ছে কি, এটা সুন্দর ব্ল্যাক ওড়না, দেখেন খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। হ্যাঁ সিল্কের ওড়নাগুলো নীলকণ্ঠী আপু শিফনের মধ্যে আছে, ওকে একদম সুন্দর সফট একটা শিফন থাকে না, দেখেন কি সুন্দর এগুলো, এগুলো অনেক সুন্দর। আর এটা হচ্ছে কি, এটা সুন্দর প্যান্টটা, ওকে এটা স্ক্রিনশট ঝটপট করে নিয়ে নেন, এটা টোটাল চারটা কালার আছে, ঠিক আছে। ফার্স্ট এটা দেখালাম চকলেট ব্রাউন, এটা দেখাচ্ছি হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার, দেখেন ব্ল্যাকটা কি সুন্দর আপু, তোমাকে কিউট লাগছে, থ্যাংক ইউ রুমু আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ শিফন গুলার প্রাইস, ওনা গুলো হচ্ছে গিয়ে শিফনের মধ্যে আছে, খুব সুন্দর করে প্রিন্ট করো, ওকে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নেন, ওনা গুলো অনেক সুন্দর, এগুলো এগুলো খুব সুন্দর, এগুলো খুব সুন্দর লাগবে, নায়রা বানালে অনেক কিউট লাগবে। আর এইটা হচ্ছে কি অনেক সুন্দর মেরুন রেড কালারের মধ্যে আছে, ওকে এটা হচ্ছে কি মেরুন রেড কালারের মধ্যে আছে, খুব সুন্দর প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর। আর সবচাইতে বড় সুন্দর জিনিস এটার কালার চার্ট, প্রত্যেকটা কালার মানে প্রত্যেকটা কামিজে কালার না অনেক সুন্দর, হ্যাঁ অনেক প্রত্যেকটা কামিজে কালার অনেক সুন্দর করে দিয়েছে, মানে প্রত্যেকটা কামিজে কালার খুবই ভালো লাগছে, ওকে এটা হচ্ছে কি মেরুন কালার, এই যে ঝটপট স্ক্রিনশট নেন। আর লাস্ট একটা কালার বাকি আছে, ওকে লাস্ট কালার বাকি আছে, অনেক সুন্দর এই যে এটা হচ্ছে কি ওড়নাটা শিফনের মধ্যে, আর প্যান্টটা প্রিন্টের, এটা কালারটাও সুন্দর, প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক। হ্যাঁ আমরা সচরাচর যেই টাইপের সিল্কের কালার গুলো দেখি ওগুলোর চাইতে একটু আলাদা, মানে একটু ডিপ টোনের মধ্যে আছে, যেমন এটা হচ্ছে গিয়ে মেরুন রেড, ইউজুয়ালি আমরা দেখি হচ্ছে গিয়ে সিঁদুর লাল টাইপের কালারের মধ্যে, কিন্তু এটা আছে মেরুন রেড, ব্ল্যাকটা আমার অনেক ভালো লেগেছে, আর চকলেট কালারটা কিন্তু অনেক সুন্দর, এই জন্য সবার আগে চকলেট কালারটাই নিয়েছি, কারণ চকলেট কালারটা আমার খুব পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে, মেবি নেভি ব্লুটা না তাও আমি শিওর না, হ্যাঁ রয়্যাল ব্লুর মধ্যেই আছে, এটা কালারটাও সুন্দর। তোমার গায়েরটার প্রাইস, আমার গায়েরটার প্রাইস 1420 টাকা, আপু তোমার ড্রেসের দাম কত, আমার ড্রেসের প্রাইস 1420 টাকা, আমি যেটা পরেছি এটা 1420 টাকা করে, ঠিক আছে। আর এই যে সিল্ক গুলো দেখালাম এগুলার বডি হচ্ছে গিয়ে 60 প্লাস আমি বললাম, কারণ সাইডে থেকে এটা স্লিভ বের হবে কিন্তু এটা বডি অনেক বেশি হবে, কিন্তু আমি 60 প্লাসই ধরলাম। আর এগুলো চাইলে স্লিভ নিচে থেকেও বের করতে পারবেন, তখন আপনার বডি 80-র উপরে চলে যাবে, ওকে তো আপনার টেলরকে গিয়ে দিবেন, আপনার টেলর বুঝে যেখান থেকে স্লিভ বের করে উপর সাইডে থেকে নিচে থেকে আপনার টেলর বের করে নিবে। আর এটার প্যান্টটা প্রত্যেকটা প্যান্ট হচ্ছে এরকম সুন্দর করে প্রিন্ট করে দিয়েছে, ওকে প্রত্যেকটা প্যান্ট সুন্দর করে প্রিন্ট করে দিয়েছে। এই সিল্কগুলোর প্রাইস হচ্ছে, আরেকটা সিল্ক আমি দেখাবো, ওইটা আমার কাছে জাস্ট দুইটাই অ্যাভেলেবল আছে, হ্যাঁ তাও হচ্ছে ওটা ট্রান্সপোর্ট থেকে রিটার্ন আসছে, কেউ হয়তো অর্ডার করেছিল কোনো আপু, কিন্তু হয়তো অর্ডার করার সময় চিন্তা করে নাই, পরে হচ্ছে গিয়ে যখন চলে গেছে তখন ভেবেছে যে না ট্রান্সপোর্টে আনতে যাবো না, তারপর ডেলিভারি চার্জটাকে লস করিয়ে দিল। এনিওয়ে সমস্যা নাই, ওটা দেখাবো, দুই পিস আছে। আর এটা হচ্ছে কি ব্লু, এই প্যাটার্নের মধ্যে চারটা কালার, একটা হচ্ছে কি চকলেট ব্রাউন, একটা হচ্ছে কি মেরুন রেড, একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক, আর একটা হচ্ছে কি ব্লু কালার, ওকে চারটা কালার অ্যাভেলেবল আছে, যে কালার ভালো লাগে নিয়ে নেবেন। এগুলোর প্রাইস হচ্ছে 880 টাকা করে, ওকে ফুল থ্রি পিস 880 টাকাই তো, তাই না, ফুল থ্রি পিস ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে, প্যান্টের মধ্যেও খুব সুন্দর করে প্রিন্ট করা, প্রাইস হচ্ছে মাত্র 880 টাকা করে। তোমার পরা ড্রেসে কালার, হ্যাঁ আমার ড্রেসে পরা কালার আপু আমি দেখিয়েছি, হ্যাঁ চারটা কালার দেখিয়েছি, এখন তো সব একসাথে মিশে গিয়েছে, মানে এমন করে তো আলাদা করে আর দেখানো এখন পসিবল হচ্ছে না, আমি লাইভটা শেষ করে দিলে শুরুতেই দেখিয়েছি, হ্যাঁ লাইভটা কেটে দিলে আপনি একদম লাইভের শুরুতে চলে যাবেন, তখন দেখবেন যে আমি এটা সবগুলো কালার আমি দেখিয়েছি। এটা চারটা কালার, একটা হচ্ছে আমি যে কালারটা পরেছি একটু বিটরুট টাইপের কালারটা, কিন্তু আমার কাছে মনে হয় এটা বিটরুট না, এটা না খুব সুন্দর, কি কালার এটা
না পিঙ্কও না, এটা যে ইসের কালারটা, ড্রাগন ফ্রুটের কালারটা, ড্রাগন ফ্রুটের ভিতরে যে কালারটা থাকে না ওই কালারটা আমার কাছে মনে হয় খুব সুন্দর ইউনিক একটা কালার এই কালার। আর হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার কালারটা দেখিয়েছি দুই নাম্বার, আর একটা হচ্ছে গিয়ে ব্রাউন মফ টাইপের কালার যেটা আমার কাছে খুব পছন্দ হয়েছিল কিন্তু লিমিটেড স্টকের জন্য নিতে পারিনি। আরেকটা খুবই সোবার খুবই কিউট মিন্ট কালার। হ্যাঁ, এই ড্রেসের মধ্যে চারটা কালার অ্যাভেলেবল আছে, 1420 টাকা প্রাইস। আচ্ছা, এই ইয়েলো সিল্কটা জাস্ট দুইটা পিস অ্যাভেলেবল আছে, আর নাই, ঠিক আছে, দুইটা পিস অ্যাভেলেবল আছে, যাদের ভালো লাগবে নিয়ে নিবেন। এটা হচ্ছে গিয়ে বাসন্তী হলুদ কালার মধ্যে। আপু আমার পরা ড্রেসের প্রাইস সুমাইয়া আপু 1420 টাকা, আমার পরা ড্রেসের প্রাইস 1420 টাকা করে, ঠিক আছে। এই যে এই ইয়েলো সিল্কটা জাস্ট দুই পিসে অ্যাভেলেবল আছে, সেম ফ্রন্ট ব্যাক স্লিভ হচ্ছে গিয়ে প্রিন্টের স্লিভ, যেখান থেকে মন চাই বের করতে পারবেন, সাইডে থেকে নিচে থেকে কোনো সমস্যা নাই। আমার কাছে এটা অনেক ভালো লেগেছিল, অনেক ভালো লেগেছিল। দেখি দুইটা আছে, একটা হয়তো আমি নিয়ে নিতে পারি। আচ্ছা, এই যে এই হচ্ছে গিয়ে এটার ওড়নাটা খুবই 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 সুন্দর, আর এই হচ্ছে গিয়ে প্যান্টটা। ওকে, ঝটপট স্ক্রিনশট দিয়ে পেজিং বক্স করবেন। এটার প্রাইস তো সেম মাত্র 880 টাকা করে। ওকে, 880 টাকা, যাদের ভালো লাগবে নিয়ে নিবেন, স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন, অর্ডার প্লেস হয়ে যাবে। খুবই সুন্দর কালেকশন, এটারও কিন্তু প্যান্ট প্রিন্টেড, এটার আবার উপরে লাইট ইয়েলো, এখান থেকে একটু ডিপ ইয়েলো টোন আছে, এখানে হালকা বোঝা যাচ্ছে কিনা জানি না, তারপরে ডিজিটাল প্রিন্ট করো। ওকে, প্রাইস হচ্ছে 880 টাকা, ঠিক আছে। এই হচ্ছে কি আজকে ড্রেস, আজকে কিন্তু অনেকগুলো ড্রেস দেখিয়েছি, 11টা ড্রেস দেখিয়েছি একদম। আমি শুরুতেই বললাম আজকে 11টা ড্রেস দেখাবো, টাইমও বেশি হয়ে গেল, 30 মিনিট মানে ওভার হয়ে গিয়েছে আমার, তাও আমি 11টা ড্রেস দেখালাম। 11টা ড্রেসই হচ্ছে গিয়ে 11টা ড্রেসের মতো, প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর সুন্দর। আর আমার ড্রেসের কালারগুলো আবার রিপিট এখন দেখাতে পারছি না, আমি লাইভটা এখন কেটে দিচ্ছি, যারা দেখেন নাই কালারগুলো একদম লাইভের শুরুতে চলে যাবেন। লাইভের শুরুতে এটা চারটা কালার আমি দেখিয়ে দিয়েছি, ল্যাভেন্ডার কালারটা রিস্টক হয়েছে, যারা লাস্ট বার নিতে চান নাই চাইলে এবার নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনাদের জন্য রিস্টক করা হয়েছে। এছাড়া এটার এই কালারগুলো সব নতুন আসছে, যেমন এই কালারটা ড্র্যাগন ফ্রুটের ভিতরের কালার, আমি জানি না কিন্তু আমার কাছে এটাই মনে হচ্ছে এই কালারটা। তারপরে হচ্ছে গিয়ে খুব সুন্দর ব্রাউন মফ কালারটা, আর মিন্ট কালার, এগুলো নতুন আসছে। আপু ইয়েলো ড্রেসটা কি কটন? না না না, ইয়েলো ড্রেসটা সিল্কের মধ্যে আছে, লাস্ট যে ইয়েলো দেখালাম ওটা হচ্ছে গিয়ে সিল্কের মধ্যে আছে, ঠিক আছে, সিল্কের মধ্যে। আর ইয়েলোটার অন্য কালার তো নেই, ইয়েলোটা তো আমি অলরেডি দেখিয়েছিলাম, স্টক আউট হয়ে গিয়েছে। ইয়েলোটা দুই পিস আমাদের ট্রান্সপোর্ট থেকে রিটার্ন আসছে, এই জন্য আমি দেখালাম। এছাড়া সিল্কেরও চারটা কালার অ্যাভেলেবল আছে। ওকে, যেটা ভালো লাগে নিয়ে নেবেন। আজকের জন্য এতটুকুই থাকবো, সবার সাথে আগামীকাল ঠিক 8:30 বাজে আবার দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।